আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবরাকাতু ওয়ার্ড বাই ওয়ার্ড ব্লক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুকলাস উজ্জামান খান লন্ডন থেকে আজকে আমরা সাঈদুল ইস্তেকফার শব্দের শব্দে জানার চেষ্টা করবো এটা আমি লেখা লাগছে কারণ টাইপ করার কোনো ফ্যাসিলিটি এখন নেই এই জন্য একটু হবে হয়তো আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো আপনাদেরকে বিসমুল্লা রহিম আপনারা জানেন সাঈদুল ইস্তেকফার কথাটা সায়েদুল কথার অর্থ হচ্ছে যে সর্দার শ্রেষ্ঠ যেমন সায়েদুল মুসলিন সায়েদিনা আদম আলা সালাম হ্যাঁ আমরা রাসুল সালাম বলি সায়েদিনা সায়েদিন অর্থ হচ্ছে সর্দার এবং শ্রেষ্ঠ এই জন্য বলা হচ্ছে যে শ্রেষ্ঠ ইস্তেকবার ইস্তেকবার মানে কি গফর শব্দ এখানে আসে ক্ষমা চাওয়া তাই না ক্ষমা চাওয়ার জন্য শ্রেষ্ঠ দোয়া হচ্ছে এটা তাহলে আমরা দেখবো শব্দে শব্দে অর্থগুলো জানার চেষ্টা করবো তাহলে প্রথমে আল্লাহ হুম্মা আন্তঃ রব্বি যেখানে উচ্চারণ লম্বা টান এখানে লম্বা টান দেওয়া আছে আল্লাহ জানেন হে আল্লাহ মানে তুমি রব রব মানে মানে হচ্ছে যে দেওয়া আছে আমার বা আমাকে এরকম হ্যাঁ রব্বা না যখন হয় রব আমাদের আর রব্বি মানে রব আমার এইভাবে ইন্না হচ্ছে নিশ্চয় আমরা আর ইন্নি নিশ্চয় আমি তাহলে যখন শেষে ইয়া থাকে ইয়া যখন থাকে লি নি আমার আমাকে এই অর্থগুলো দাঁড়ায় তাহলে আমরা কি দেখলাম প্রথম আল্লাহ্মা আন্তঃ রব্বি হে আল্লাহ তুমি আমার রব পরবর্তী কথাটা কি লা ইলাহা ইল্লা আন্তা এটা খুব সহজ আপনার জানেন লা মানে লম্বা টান আছে দেখেন না নেই ইলাহা মানে কোনো মাবুদ নেই ইল্লা মানে ব্যতীত জানেন লা ইলাহা ইল্লাহ ইহ লা এইভাবে ইল্লা আন্তা তুমি অর্থাৎ ইল্লা আন্তা তুমি ব্যথিত কোন মাবুদ নেই পরে একটা দেখেন খালাকতানি ও আলা আব্দুকা খালাক শব্দ অর্থ জানেন সৃষ্টি করা জানেন সৃষ্টি করা তা খালাকতানি মানে সৃষ্টি করেছেন তা মানে তুমি নি দেখেন আমাকে তাহলে দেখেন শেষে যেমন ইয়া থাকে রসু ই নি লিমি এগুলো আমার আমাকে দেখেন দেখেন নি মানে আমাকে তাহলে খালাকতানি সৃষ্টি করেছেন করেছ তুমি আমাকে করতে খালাক্কানি সৃষ্টি করেছো তুমি আমাকে ও আনা ও মানে এবং আনা দেখেন লম্বা টান আছে আনা মানে আমি এবং আমি আব্দুকা দেখেন আব্দুকা আবদুল্লাহ আব্দ আব শব্দ রয়েছে গুলাম আমি যখন আবদুল্লাহ যখন বলি তখন আল্লাহর গুলাম ঠিক আছে তাহলে আব্দুকা মানে তোমার গুলাম তাহলে আমরা কি বলতেছি আপনারা জানেন শব্দে শব্দে পার্ট পার্ট করার পরে পুরো সেন্টেন্সটাতে একটু হয়তো অসামঞ্জস্য থাকতে পারে কিন্তু যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে শব্দ শব্দ অর্থ জানা তাহলে এখানে খালাক্তানি সৃষ্টি করেছে তুমি আমাকে ওয়ানা আব্দুকা এবং আমি কি আব্দুকা তোমার আব্দ তোমার গোলাম যেমন আব্দুল্লাহ আল্লাহর গোলাম হ্যাঁ তাহলে পরবর্তী আয়তে ও আনা আলা ওয়া মানে এবং আনা মানে আমি দেখেন আনা এখানেও আছে ও আনা এবং আমি তাহলে এখানে একইভাবে ও আনা এবং আমি আল্লাহ মানে অপর আহদিকা আহদিকা কা মানে এখানে কাম অর্থ তোমার বা তোমাকে বা তুমি আহাদি মানে চুক্তি এই শব্দটা দুই নম্বর সুরা সুরা বাকরা সাতাশ নম্বর আয়তে এই শব্দটা আছে আহাদি মানে এখানে চুক্তি অর্থাৎ ওয়া আনা আলা আহাদিকা এবং আমি উপর তোমার চুক্তি অর্থাৎ তোমার সাথে যে আমার চুক্তি আমি বান্দা হিসেবে আর তুমি আল্লাহ হিসেবে তোমার সাথে যে আমার চুক্তি সেই চুক্তির কথা বলা হচ্ছে এখানে ঠিক আছে চুক্তিটা কি ওয়াদিকা ওয়া মানে এবং ওয়াদি মানে ওয়াদা দেখেন ওয়াদা থেকে আসছে ওয়াদি এবং ওয়াদা কা মানে তোমাকে এখানে কা মানে তোমার এখানে কা মানে তোমাকে এবং ওয়াদা তোমাকে কি ওদা যে মা শব্দের অর্থ যে লম্বা টান যেমন থাকে মা এর অর্থ কি কখনো কখনো যা কখনো কখনো না এখানে অর্থ হচ্ছে যা মা যা তা অর্থ হচ্ছে শব্দ আসছে থাও থেকে তাও মানে সক্ষম করতে পারা কি কি বলা হচ্ছে স্তাতাতু মানে হচ্ছে আমি সর্বোচ্চ করতে সক্ষম তাহলে দেখেন আগের আয়দে আমরা বলছি আমরা কি বলছি আল্লাহ তুমি তোমার সাথে যে আমার চুক্তি বান্দা হিসেবে এটা কি করছি আমি এখানে ওয়াদা কি এবং ওয়াদা তোমাকে যা মাস স্তাতু যা আমি সর্বোচ্চ করতে সক্ষম তাহলে আমি ওদা করছি আল্লাহর সাথে যে আমার ওদা যে সেই ওদা অনুসারে আমি আবার কি বলতেছি আল্লাহ এটা আমি সর্বোচ্চ করতে সক্ষম এটা কিন্তু দেখেন আমরা আল্লাহর সাথে প্রবেশ করতেছি কিন্তু এখানে পরবর্তী কথাটা বিকা আউজু বিকা তাহলে আউজুবিকা আউজু শব্দের অর্থ আপনারা জানেন আউজু মানে হচ্ছে আমি আশ্রয় চাই না আউজু মানে আমরা আশ্রয় চাই কারণ না মানে আমরা আ মানে এখানে আমি আশ্রয় চাই আউজু বিকা বি দেখেন শব্দগুলো ভাগ ভাগ এইভাবে ভাগ কিন্তু আপনারা কোথাও পাবেন না আমি যেটা মনে করি আমি আমি যেহেতু নিজে এটাকে এই সিস্টেমটা আমি তৈরি করেছি এইভাবে ভাগ আমি কোথাও পাইনি মানে লেখা আছে শব্দ শব্দ অর্থ কিন্তু কোথাও এটা আপনারা হয়তো স্বীকার করবেন এইভাবে সর্বশেষ বাংলা বন্ধু কোথাও নেই তাহলে আউজু বিখা বি মানে কাছে বা প্রতি কা মানে তোমার তোমার কাছে যেমন বিসমিল্লা বি তাহলে আউজু বিখা আমি আশ্রয় চাই তোমার কাছে আমি আশ্রয় চাই তোমার কাছে এখন যদি পরবর্তী আয়টা একটু দেখি আমরা তাহলে আউজু বিখা আমরা যখন পড়লাম আউজু বিখা আমি আশ্রয় চাই তোমার কাছে কিসের থেকে মিন শারী মিন মানে থাকে শারী মানে অনিষ্ট আপনারা জানেন সুরা ফালাকে অনেক ব্যাপার মিন শারী সারি মা খালা গমিন সারি গা সিগিনে রাখা শাড়ি মানে অনিষ্ট তাহলে আমরা আল্লাহ কাছে বলছি হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই অনিষ্ট থেকে কিসের অনিষ্ট হইলে দেখেন মা সানাথু মা দেখেন এখানেও মা উপরে আমরা পাইছি মা মানে যা এখানেও মা উচ্চারণ লম্বাটা মা মানে যা সানাথু সানাতু শব্দটা আসছে সানা থেকে সানা মানে সৃষ্টি করা সানাতু মানে আমার দ্বারা সৃষ্টি হয়েছে যা মানে আমার দ্বারা যা সৃষ্টি হয়েছে যত খারাপ সৃষ্টি হয়েছে সেটার থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই তাহলে বুঝতে পারছেন মিন তারপরে দেখেন একটা আবু উ আবু উ মানে আবু মানে আমি স্বীকার করি আর নাবু উ মানে আমরা স্বীকার করি তাহলে আবু উ আমি স্বীকার করি লাকা লা মানে দেখেন লম্বা টান যখন না হয় তখন লা মানে জন্যে কা মানে তোমার আমি স্বীকার করি তোমার জন্যে বিনি আমাতিকা দেখেন বি মানে প্রতি দেখেন বিস্মিল্লা বিরহমাতিকা বি বিনি আমাতিকা তো আমাতিকা মানে এখানে নিয়ামত শব্দ আছে দেখেন নিয়ামত কা মানে তোমার মানে তোমার নিয়ামতের প্রতি তাহলে কি আমি স্বীকার করি তোমার জন্য তোমার নিয়ামতের প্রতি অর্থাৎ তুমি যে নিয়ামত দিয়েছো সেইটা আমি স্বীকার করি তারপর দেখেন আলাইয়া একইভাবে দেখেন যখন শেষে ইয়া থাকে শব্দ অর্থ হয়ে যায় আমার আমাকে তাহলে আল্লাহ ইয়া মানে ওপর ইয়া মানে আমার অর্থাৎ আমি স্বীকার করি যে আমার উপর যে তোমার নিয়ামত আছে সেই নিয়ামতটাকে আমি স্বীকার করি কথাটা যদি সম্পূর্ণভাবে সেন্টেন্স তৈরি করা যায় পরবর্তী আবু উ বিজান বি মানে এবং আবু মানে এখানেও আবু মানে আমি স্বীকার করি এখানেও আবু মানে আমি স্বীকার করি এবং আমি স্বীকার করি কি স্বীকার করি বিজানবি জানবি হচ্ছে পাপ আর জুনুবা হচ্ছে যে ফাপ সমূহ তাহলে এবং আমি স্বীকার করি বিজ্ঞান বি দেখেন এখানে ইয়া শেষে দেখেন ইয়া ই মানে অর্থ আমার আমাকে এগুলো আপনার আগে দেখেছেন অনেকবার এখানে শেষে ইয়া আছে মানে আমার এখানে শেষে ইয়া আছে মানে ই আমার তাহলে ও আবু বিজান বি এবং আমি স্বীকার করি এখানে প্রতি পাপ আমার অর্থাৎ আমি যে পাপ করি এইটা আমি স্বীকার করি যদি সেন্টেন্সটা তৈরি করতে চান পরবর্তী এখানে তিনটা শব্দ কিন্তু আমরা যখন একসাথে বলি ফাঁক লি এখানে কি ফা গাফির লি ফা মানে সুতরাং মানে ক্ষমা করা এখানে দেখেন লি দেখেন উচ্চারণ নম্বরটা মানে আমাকে দেখেন শেষে ইয়ে আছে একটু আগে আপনাকে বলছি যে লি নি মি এই শব্দগুলো শেষে থাকলে ইয়া যখন থাকে তখন আমাকে আমার এই শব্দ করো আমাকে শেষের আয়ের টা ফা ইনাহু ফা মানে অতএব ইন্না মানে নিশ্চয়ই হু মানে তিনি সে আপনারা জানে অতএব নিশ্চয়ই তিনি ফা হু অতএব নিশ্চয়ই তিনি আমরা যদি শেষের আয়ের একটু দেখি শেষের আয়ের যদি একটু দেখি আমরা তাহলে ফা না হু আমরা দেখেছি ফা না হু অতএব নিশ্চয়ই তিনি লা লাগফিরু লা মানে না দেখেন লম্বা টান যখন থাকে লা মানে না ইয়াগ ফিরু মানে এখানে দেখেন ইয়াগ ফিরু যখন বলি শব্দটা গফুর শব্দ এখানে আছে গফুর মানে ক্ষমা করা ইয়াক ফিরু গাফুর তাহলে লা ইয়াক ফিরু না ক্ষমা করো জুনু বাহু জুনু বা শব্দ উঠতেছে যেমন আমরা আগে পড়েছি জানবি জানবি শব্দ হচ্ছে পাপ আর আর বহু বছর মানে জুনুবা তো জানবি শব্দ আমরা কোথায় জানি আমরা যেমন বলি অস্তাকফিল রাব্বি মিন কুল্লে জাম্বি কুল্লি জাম্বি প্রত্যেকটা পাপ জাম্বি আর জুনুবা হচ্ছে পাপ সমূহ তাহলে জুনুবা ইল্লা আন্তা ইল্লা মানে ব্যতীত আন্তা মানে তুমি আন্তা আপনারা দেখেছেন তাহলে এখানে কি অর্থ অর্থ আছে কি অতএব নিশ্চয়ই তিনি লাগ ফিরু ক্ষমা না করে জুনুবা পাপ সমূহ অর্থাৎ তিনি ছাড়া আর পাপসমূহ ক্ষমা করার আর কেউ নেই ইল্লা আন্তা তুমি ব্যথিত মানে তুমি ব্যথিত মানে আল্লাহ ব্যতীত ফাপ সমূহ ক্ষমা করা আর কেউ নেই তাহলে তাহলে আপনার দেখতে পেরেছেন পুরা দোয়াটা যদি আমরা একটু দেখি তাহলে আমরা কি শিখলাম এখানে আমরা আল্লাহর কাছে কি বলতেছি যে প্রথম থেকে আমরা একটু দেখি মা আন্তা রব্বি আমরা বলি হে আল্লাহ তুমি আমাদের আমার রব আমার রব্বি তারপরে লা ইল্লা আন্তা তুমি ছাড়া কোন মাবুদ নাই ইলাহ নাই তারপর কি বলতেছি তুমি আমাকে সৃষ্টি করেছো এবং আমি তোমার গুলাম আব্দুকা ওয়ালা তারপরে কি বলতেছি দিকা এবং তোমার সাথে আমার যে চুক্তি ও দিকা এবং সেই ওয়াদা তোমাকে মাস্তা তাতু আমি সর্বোচ্চ করতে সক্ষম তারপর বলছি আউজুবিকা আউজুবিকা আলাইয়া যে আউজুবিকা মিন সারি তারপর বলছি আমি আশ্রয় চাচ্ছি তোমার কাছে মিন সারি অনিষ্ট থেকে কিসের অনিষ্ট মা সানাতু মানে আমার দ্বারা যত ক্ষতি হয় যত পাপ হয় সেগুলোর আমার দ্বারা যত ক্ষতি হয় সেই ক্ষতি থেকে আমি ক্ষতির অনিষ্ট থেকে তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি তারপর কি আবু ও লাকান মিনি আমেদিকা আলাইয়া মানে আমার উপর যে তোমার নিয়ম সেটা আমি স্বীকার করি আমার উপর যে তোমার নিয়ম সেটা আমি স্বীকার করি ঠিক আছে স্বীকার করার পরে শেষে কি বলতেছি ও আউজুম দেখেন ও আউজু বিজ্ঞান বি এবং আমি স্বীকার করি আমি যে পাপ করি আমার আমি যে পাপ করি সেটা আমি স্বীকার করি ঠিক আছে তারপরে ফিরিলি আমি এখন কি অতএব ক্ষমা করো আমাকে তুমি ছাড়া আর পাপ সম্ভাব ক্ষমা করার কেউ নেই আশা করি আপনারা শব্দের শব্দে এটার অর্থ শিখতে পেরেছেন ভালো লাগলে সবে নিয়ে তো শেয়ার করেন আসসালামু আলাইকুম